अस्सलाम वालेकुम। आई बिलीव यू आर ऑल वेल से। तो सुप्रिय शिक्षार्थीरा आशा करछि तोमरा पढ़ाशोना एवं मनोयोग दिएछो। आमरा आमादेर प्रथम क्रमिक परीक्षार सिलेबास अनुसारे पढ़ाच्छि। तोमादेर काछे सबार काछे आसले लेसन प्लानटा आछे। आजके आमादेर एसजीए पत्र क्लास। आजके आमरा आमादेर एखाने एकटा राइटिंग पार्टेर एप्लीकेशन आछे आमादेर लेसन प्लानेर मध्ये। आमि लेसन प्लान थेके অ্যাপ্লিকেশনটা বোর্ডে তুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছো। তো দেখো আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ কি অনুপস্থিতির জন্য ছুটি আবেদন। তো দেখো আমরা এটা কাকাতে লিখব। এখানে যেটা আমাদের বলা হয়েছে কি দ্য হেডমাস্টার, তাহলে আমরা হেডমাস্টারের কাছে লিখব। আর যদি লেখা থাকে এখানে টু দ্য প্রিন্সিপাল, তাহলে আমরা লিখব টু দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, অনেকে সেই ভুলটা করে ফেলো। দেখো আমাদের যেহেতু তোমরা জানো আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে প্রিন্সিপাল আছে, তো তোমরা অনেকে হয়তো ভুল এটা প্রিন্সিপাল লিখে ফেলতে পারো। তাহলে কি করবে তোমরা, ফার্স্টের মধ্যে যদি দি প্রিন্সিপাল থাকে তাহলে তোমরা কি লিখবা দি প্রিন্সিপাল, অথবা যদি দি হেডমাস্টার দেওয়া আছে তাহলে তোমরা লিখবে কি দি হেডমাস্টার। তো এখানে দেখো প্রথমের মধ্যে আমার কি আছে, একটা ডেট আছে। এই ডেটটা আমি লিখি না কি জানলে, তোমরা এই ডেটটা লিখবা কখন, যেদিন তোমাদের পরীক্ষা হবে সেদিন। সাপোজ ওই দিনটা হতে পারে আমাদের কি 7 April 2021। ঠিক আছে, এভাবে করে। তো আমি ডেটটা সেই জন্য আগে থেকে লিখি নি, কারণ তোমাদের যেদিন পরীক্ষা হবে তোমরা ওই দিনে ডেটটা দিবে, কেমন। এরপরে আমি যেটা বি হেডমাস্টার চিটাগাং কিন্ডারগার্টেন চামগাঁও চিটাগাং। ঠিক আছে, এই চিটাগাঁও জায়গায় তুমি তাহলে চট্টগ্রাম লিখতে পারো। ঠিক আছে, সাবজেক্ট ফর লিভ অফ অ্যাবসেন্স স্যার, এখানে একটা খেয়াল করবা যে সবগুলো কিন্তু একটা নিচে একটা সমান ভাবে আসবে, কেমন। একটা আগে একটা পরে, তো প্রথমটা এখান থেকে দিতে না, এখান থেকে হবে না। এখন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু হচ্ছে প্রত্যেকটা লাইন স্যার, এখানে প্রিন্সিপাল এখানে যদি হেডমাস্টার হয় তাহলে তোমরা ম্যাডাম ইউজ করবা, যে এখানে হেডমাস্টার পুরুষটি যার মধ্যে হচ্ছে তাহলে কি হবে স্যার হবে। আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল ফ্রম 10 to 14। তো এখানে একটু দেখো, 10 to 14 যদি আমি এখানে লিখি, এখানে মধ্যে আমরা এখানে কি লিখেছি 7, তো 7 তারিখ, তাহলে 7 তারিখ যদি তুমি অ্যাপ্লিকেশন দিকে দিলে এখানে 10 থেকে 14 তারিখ লিখো, তাহলে এটা কি বোধগম্য হয়। 7 তারিখ লিখলে নিশ্চয়ই 7 তারিখের আরো 3-4 দিন আগে হতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো যেহেতু আমরা 7 তারিখ লিখতেছি তাহলে আমরা এখানে এই ডেটটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমরা যেহেতু 7 তারিখ লিখতে রাখতেছি, নিশ্চয়ই আমরা 7 তারিখ পর্যন্ত কি ছিল অসুস্থ ছিলাম, তাহলে এখানে দিব আমরা কত 6, আর এখানে দিব 2। ফার্স্ট ওয়ান তোমাকে সবগুলা
আশা করছি সবাই ভালোভাবে বুঝেছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।